জি ম্যাডাম, আমরা শুনব এখন আমাদের শো করার প্রাণপ্রিয় একমাত্র দর্শক। ফিরে এলাম দেশি গল্প অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথির নাম আনিকা মেহজাবিন। উপমহাদেশে ওনার মতন বড় জ্ঞানী আর নেই। আজ আমরা ওনার সাথে বাংলাদেশ এবং বিশ্বের জ্ঞান নিয়ে আলাপ করছি। দেশি গল্প অনুষ্ঠানে আমাদের সাথে আলোচনায় যোগ দিতে চাইলে ফোন করুন 0042069 নম্বরে। আনিকা ম্যাডাম, আপনি হয়তো জানেন ঢাকার যানজট কমানোর জন্য ঢাকার চারিদিকে নৌপথ সৃষ্টি করার কাজ চালু হয়ে গেছে। পুরো ঢাকা শহরের আওতায় থাকবে? জি ম্যাডাম, আশুলিয়া থেকে শুরু করে দ্যামরা কাঁচপুর পর্যন্ত, এবং আশা করা যাচ্ছে যে 2012 সালের জুন মাসের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে। না না, অত সময় লাগবে না, 2012 তার আগেই হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আপনি কেন বলছেন? হ্যাঁ, আপনি কি বললেন যে ঢাকার চারিদিকে নৌপথের কাজ চলাচল শুরু হয়েছে, তাই তো? শুরু হয়েছে, জি জি। আর এর মধ্যে ঢাকা শহরের মাঝখানের নৌপথের কাজ প্রায় শেষের দিকে। হ্যাঁ, ঢাকা শহরের অভ্যন্তরীণ নৌপথের পথের কাজ কে শুরু করলো? আপনার জ্ঞান আসলে খুবই কম, খুবই কম, খুবই কম, খুবই কম। ঢাকা শহরের ভেতরের আভ্যন্তরীণ নৌপথের কাজ করছে ঢাকা সিটি কর্পোরেশন। দেখছেন না ঢাকায় কত জলাবদ্ধতা? ও, তার মানে এই পুরো জলাবদ্ধতা বিষয়টা সিটি কর্পোরেশন ইচ্ছা করে করছে ঢাকা শহরের অভ্যন্তরীণ নৌপথ চালু করার জন্য। তখন বুঝুন তো, ঢাকার অলিতে গলিতে শুধু নৌকা আর নৌকা, খুব ভালো হবে তাই না? ম্যাডাম, আমরা মানে আসলে একটা সভ্য সমাজে গাড়ি ছেড়ে নৌকা, মানে এটা ভালো হবে কেন বলছেন? আমাদের আজকের সাবজেক্টটা কি আপনি ভুলে গেছেন? 25 বছরের পুরনো গাড়ি, যানজট, তাই তো? 25 বছরের পুরনো গাড়ি আর থাকবে না, কোনো গাড়িই থাকবে না রাস্তায়, তো এটা ভালো না? অনেক ভালো হবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই জলাবদ্ধতা আমাদের উপকার করছে? অবশ্যই অনেক উপকার করছে। আরে, আমাদের দেশ তো একেবারে ইটালি হয়ে যাচ্ছে। ঠিকই বলেছেন ম্যাডাম, মানে আমাদের লিনিং টাওয়ার অফ পিজার মতন আমাদের সব বাড়িঘর ডাইনে বাইয়ে হেলে পড়ছে। হ্যাঁ, আর এখন ভেনিসের মতন জলাবদ্ধতার কারণে আমরা নৌকায় নৌকায় ঘুরে বেড়াচ্ছি। আমরা আসলেই মানে ভাবতে কি ভালো লাগছে, আসলে বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে। আমাদের কিন্তু উচিত এখন জানেন ইউরো সদস্য পদের জন্য অ্যাপ্লাই করা। আমাদের দেশই তো ইতালির মতো হয়ে যাচ্ছে, তাই না? একদমই, এবং আমরা অতি শীঘ্রই আমরা এই প্রোগ্রাম থেকে সরকার কাছে আবেদন জানাবো যাতে তারা ইউরো মানে ইউরোপিয়ান ইউনিয়নে আবেদন জানায়। তার আগে আমি বলি, এটা যে প্ল্যানটা যে আমার, এটা কিন্তু অবশ্যই বলবো। অফ কোর্স ম্যাডাম, আমরা সব সময় সবাইকে, কারণ আমার জ্ঞান থেকে বেরিয়েছে, আমরা ক্রেডিট দিতে হবে। ম্যাডাম, আমাদের একটা ফোন কল চলে এসেছে। হ্যাঁ দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো হ্যালো, আমার নাম সাক্ষী বিনতে আঞ্জুমানারা ফারজানা নুরি শ্রাবণী। হ্যাঁ জি, বুঝেছি। আপনি এখন প্লিজ প্রশ্ন করুন, কিন্তু প্রশ্নটা আপনার নামের মতন দীর্ঘ করবেন না। আমার প্রশ্ন হলো, আপনার দেশি গল্প অনুষ্ঠানে আপনার গান শুনতে চাই, আর আমি ফোনে নাচ দেখাতে চাই। ফোনে নাচ দেখাবেন মানে? হ্যালো, আপনার প্রশ্ন থাকলে একটা সেটা করেন। আপনার দেশি গল্পে অতিথি হয়ে আসতে হলে কি কি করতে হয়? আমি কিন্তু সব কিছু করতে পারি, নাচতে পারি, নাচাতেও পারি। কি কি করতে হবে সেইটা বলেন। তেমন কিছু করতে হবে না, আমার প্রোডিউসারকে একটু তৈলমর্দন করলেই হবে। উফ ম্যাডাম, আপনি প্লিজ কিছু মনে করবেন না, এসব যে কোত্থেকে সব ফোন কল চলে আসে, আর একটু পরে সব ঠিক হয়ে যাবে। আমি প্রচন্ড মাইন্ড করেছি, আমি প্রচন্ড মাইন্ড করেছি, আমি মনে হয় না। না 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 ম্যাডাম, আমি প্লিজ প্লিজ, প্রত্যেক পর্বে যদি গেস্ট এরকম চলে যাওয়ার ইয়ে করে, দর্শক আপনারা থাকুন, আমাদের কাছে সাথে থাকুন, আমরা আসছি। ম্যাডাম প্লিজ, এই ফোনের কারণে, আর আমরা তো এই ফোনের দাস, এই ফোন কোম্পানিগুলো আমাদেরকে এই ফোনগুলো অ্যাকসেপ্ট করতে বাধ্য করে। ম্যাডাম প্লিজ, বোঝার চেষ্টা করুন।